সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধাবলি প্রদান করতে আজ শনিবার থেকে রাজ্য জুড়ে আবারও শুরু হয়ে গেল দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকার প্রকল্পের প্রথম দিনে ধুলিয়ান পৌরসভা এলাকায় কাঞ্চনতলা হাইস্কুল প্রাঙ্গণে শিবির করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু সহ যাবতীয় প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষ ভিড় জমান ক্যাম্পে। দিনেশ সাহার রিপোর্ট, NTVWB। আজকের মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে দুয়ারে সরকার ক্যাম্প কাঞ্চনতলা হাইস্কুলে হচ্ছে। আজকে চতুর্থতম ক্যাম্প, এখানে বিভিন্ন আমাদের 21টা ওয়ার্ডের জনসাধারণই এখানে ক্যাম্পে আসবে এবং এখানে তার পরিষেবা পাবে। তার জন্য আমাদের সমস্ত স্টাফ এবং এসডি অফিসের সমস্ত স্টাফরা আমরা লেগে আছি কাজে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সুষ্ঠুভাবে সমস্ত রকমের পরিষেবা এখানে ক্যাম্প থেকে দেওয়া যায়। আচ্ছা, এখানে যতটা চেষ্টা করছি আমরা সমাধানের চেষ্টা করব এবং বেশিরভাগই আমরা এখানে সমাধান করতে পারছি। লক্ষ্মীর ভাণ্ডারে কিছু কিছু সমস্যা আছে, সেগুলোও এখানে আমাদের ক্যাম্পের লোক বসেছে, তারা চেক করে দিবে যে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে কি না চেক করার জন্য। তারপরে ওদের চেক করার ব্যবস্থা থাকছে, তারপরে সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে থাকবে এবং ভ্যাকসিনেরও দুয়ারে সরকারের ভ্যাকসিনেরও ব্যবস্থা আছে। আপনার নাম? রাজকুমার। আপনি সই করেছেন? ক্যাম্প যাচ্ছে।